हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के हमारा बेसिक ट्यूटोरियल क्लास के मध्य एमएस वर्ड पेज लेआउट ऑल ऑप्शन सम्पर्क जानबो। वीडियोटी शुरू करार आगे एखोनो पर्यंत जारा এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য নিচের বেল আইকনে ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, আমরা ডে ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। আমরা প্রথমে ওয়ার্ড ওপেন করে নিলাম। আমরা এর আগের ভিডিও শিখেছি হোম ট্যাব এন্ড ইনসার্ট মেনু সম্পর্কে। এই ভিডিওগুলো যারা দেখেনি তারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আজকে আমরা শিখব পেজ লেআউট মেনু সম্পর্কে। আমরা পেজ লেআউটের মধ্যে পাঁচটা অপশান পাবো। পাঁচটা অপশানে আমরা শিখব থিমস, পেজ সেট আপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ অ্যান্ড অ্যারেঞ্জ। আমরা প্রথম শিখব থিমস। থিমস শেখার আগে আমরা টেক্সটকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই থিমসে ক্লিক করব। আমরা এই থিমসে ক্লিক করার পর আমরা অনেকগুলো থিমস পাবো, থিমসের অপশান। আমরা যে কোনো একটা থিমস নিয়ে নেব। আমি এই থিমসটা নিলাম। দেখুন থিমসটি চেঞ্জ হয়ে গেল। যদি আমি এখানে কালার চেঞ্জ করি তাহলে এখানে গিয়ে কালার চেঞ্জ করে নিলাম। দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেল। ফন্ট ফন্ট স্টাইল যদি আমরা চেঞ্জ করি তাহলে ফন্টসে ক্লিক করব। আমি এই ফন্টস নিলাম। দেখুন ফন্টটি চেঞ্জ হয়ে গেল। যদি আমি এফেক্ট নিতে চাই, এফেক্ট আমরা পাওয়ার পয়েন্টে শিখবো এফেক্ট সম্বন্ধে। আমরা এখানে একটা যে কোনো একটা এফেক্ট নিয়ে নিলাম। এখানে যে কোনো একটা এফেক্ট নিয়ে নিলাম। দেখুন এফেক্ট হয়ে গেল। এটা হলো থিমসের অপশান। নেক্সট পেজ সেট আপ। পেজ সেট আপের মধ্যে আমাদের ফার্স্ট অপশান মার্জিন। আমরা যদি পেজে যদি মার্জিন আনতে চাই তাহলে আমরা এই মার্জিনে ক্লিক করব। এখানে আমরা অনেক ধরনের মার্জিন পাবো, ন্যারো, হোয়াইট, আরও অনেক ধরনের মার্জিন, অফিস 2-3 ডিফল্ট। আমরা এখানে ন্যারো নিলাম। দেখুন ন্যারো নেওয়ার পরে দেখুন মার্জিনটা কেমন হয়ে গেল। যদি এখানে ওয়াইড নিই তাহলে ওয়াইড নেওয়ার পরে দেখুন মার্জিনটি কেমন হয়ে গেল। আমি এখানে ন্যারোই নিয়ে নিলাম। দেখুন মার্জিনটি ঠিকঠাক রয়েছে। যদি আমরা পেজকে যদি আমরা ল্যান্ডস্কেপে রাখতে চাই বা পোর্ট্রেট রাখতে চাই তাহলে আমরা কী করবো, এই ওরিয়েন্টেশনে ক্লিক করব। এখানে রয়েছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে লম্বালম্বি, ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। এটা যে রয়েছে এটা হচ্ছে পোর্ট্রেটে রয়েছে, মানে লম্বালম্বি রয়েছে। যদি আমি এটা আড়াআড়ি রাখতে চাই তাহলে আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করব। দেখুন পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেল বা আড়াআড়ি হয়ে গেল। আমি এটাকে পোর্ট্রেটে করে নিলাম। নেক্সট আমাদের পেজ সাইজ। যদি আমরা পেজ সাইজ কেমন রাখতে চাই তাহলে আমরা এই সাইজে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো লিগাল, A3, A4, A5, B4, B5। আমি যদি এখানে A3 রাখতে তাহলে আমরা A3-তে ক্লিক করব। দেখুন পেজটি A3 হয়ে গেল। যদি আমি A4 রাখতে চাই A4-এ ক্লিক করব। দেখুন A4 হয়ে গেল। যদি আমি B4 রাখতে চাই তাহলে আমি B4-এ ক্লিক করব, সাইজটি B4 হয়ে যাবে। যদি আমি B5 রাখতে চাই তাহলে B5-এ ক্লিক করব। আমি এখানে A4 এনে নিলাম। নেক্সট কলামস। আমরা যদি প্যারাগ্রাফকে যদি কলামস ওয়াইজ রাখতে চাই তাহলে আমরা কী করব, এই কলাম এখানে রয়েছে 1। যদি আমরা 2 কলামস রাখতে তাহলে 2-তে ক্লিক করব, 2 কলামস হয়ে যাবে। যদি আমরা 3 রাখতে 3 কলামসে ক্লিক করব। যদি আমরা টেন্স কলাম রাখতে তাহলে আমি মোর কলামসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে টেন্স কলাম নিয়ে নেব। টেন্স 10 নিয়ে নিলাম, ওকেতে ক্লিক করলাম। দেখুন দেখুন যে টেন্স কলাম হয়ে গেছে, মানে একটা প্যারাগ্রাফ 10টা কলামসে ভাগ হয়ে গেছে। আমি এটাকে 1 করে নিলাম। ফের দেখুন কলামসে চেঞ্জ হয়ে গেল। নেক্সট ব্রেকস। যদি আমার পেজকে ব্রেক করতে তাহলে আমি ব্রেকে ক্লিক করব, পেজ ব্রেক। দেখুন পেজটি ব্রেক হয়ে গেল। আমি এখানে আনডু করে নিলাম। নেক্সট আমরা লাইন নাম্বার। যদি আমরা প্রত্যেকটা লাইন নাম্বার ওয়াইজ রাখতে তাহলে আমরা লাইন নাম্বারে ক্লিক করব, কন্টিনিউসে ক্লিক করব। দেখুন লাইনগুলো নাম্বার ওয়াইজ হয়ে গেল। দেখুন লাইনগুলো নাম্বার ওয়াইজ হয়ে গেল। যদি আমরা লাইন নাম্বার যদি রিমুভ করি তাহলে লাইন নাম্বারে ক্লিক করব, নন করব। দেখুন লাইন নাম্বারগুলো রিমুভ হয়ে গেল। যদি হাইফেনশন করতে চাই টেক্সটকে বা অ্যারেঞ্জ করতে তাহলে আমি কী করব, এই হাইফেনশনে ক্লিক করব, অটোমেটিক করে দেবো। দেখুন টেক্সটগুলো মানে অ্যারেঞ্জ হয়ে গেল ঠিকঠাক। নেক্সট আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা শিখব ওয়াটার মার্ক, পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার। আমরা প্রত্যেকটা বিলে দেখেছি যে ওয়াটার মার্ক, তাদের দোকানের নাম দিয়ে ওয়াটার মার্ক থাকে। সেই ওয়াটার মার্ক আমরা এখান থেকে করতে পারবো। আমরা ওয়াটার মার্ক আমরা পিকচারের সাহায্যে করতে পারবো, আমরা টেক্সটের সাহায্যেও করতে পারবো। তাই জন্য আমরা ওয়াটার মার্কে ক্লিক করলাম। আমরা এখানে অনেক চারটে আমরা স্যাম্পেল পাবো। আমরা যদি না নিতে চাই আমরা এই কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করবো। দেখুন আমাদের এখানে নো ওয়াটার মার্ক রয়েছে। আমরা এখানে ফের পিকচার ওয়াটার মার্কে ক্লিক করব। দেখুন আমার পিকচার ওয়াটার মার্কে ক্লিক করার পরে আমাদের এগুলো ডিসেবল হয়ে গেল, এই এনেবল হয়ে গেল। আমরা এখানে সিলেক্ট দ্য পিকচার ক্লিক করব, এই পিকচারটি নেব, ইনসার্ট ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব, ক্লোজ করব। দেখুন আমাদের
পিকচারটি ওয়াটারমার্ক হয়ে গেলো। দেখুন পিকচারটি ওয়াটারমার্ক হলো। যদি আমরা টেক্সট যদি ওয়াটারমার্ক করতে চাই, আমরা ওয়াটারমার্কে ক্লিক করবো, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবো, দেখবো পিকচার ওয়াটারমার্কের নিচে রয়েছে এই টেক্সট ওয়াটারমার্ক। আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবো। আমি এখানে এই টেক্সটের জায়গায় আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার আগে যদি আমরা এটা যদি কালার করতে চাই, তাহলে আমরা এই কালারে ক্লিক করবো। দেখুন আমরা এখানে যে কোনো কালার নিতে পারবো। যদি আমরা সাইজ যদি বাড়াতে চাই, আমরা সাইজে ক্লিক করবো। এখানে অটো রয়েছে, যদি সাইজ বাড়াতে চাই সাইজে সাইজ বাড়াতে পারবো এখান দিয়ে। আমি এখানে অটোই রাখলাম, অ্যাপ্লাই ক্লিক ক্লোজ করলাম। দেখুন আমাদের একটা টেক্সটের ওয়াটারমার্ক হয়ে গেল। যদি আমরা ওয়াটারমার্কে যদি রিমুভ করতে চাই, তাহলে আমরা ওয়াটারমার্কে ক্লিক করবো। এই রিমুভ দ্য ওয়াটারমার্কে, এই রিমুভ দ্য ওয়াটারমার্ক ক্লিক করলে এই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। আমি রিমুভ করে দিলাম ওয়াটারমার্কটি। নেক্সট আমাদের পেজ কালার, যদি আমরা পেজকে কালার করতে চাই, তাহলে আমরা পেজ কালারে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে অনেক ধরনের পেজ কালার পাবো। আমরা এই মোর কালারে ক্লিক করবো, আমরা এখানে কাস্টম কালারে ক্লিক করবো। দেখুন আমাদের অনেক কালার পাচ্ছি, আমরা ওকেতে ক্লিক করলাম। যদি আমরা ফের কালার চেঞ্জ করতে, তাহলে এখানে যাবো, গিয়ে ফের কালার চেঞ্জ করলাম। দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেল। নেক্সট পেজ বর্ডার, পেজ বর্ডারের সাহায্যে আমরা কী করতে, পেজকে বর্ডার করতে পারবো, চারিদিকে বর্ডার করতে পারবো। পেজকে পেজ বর্ডারে ক্লিক করলাম, দেখুন আমরা অনেক পাবো। এখানে নন রয়েছে, আমরা বক্স পাবো, শ্যাডো পাবো, থ্রিডি পাবো, কাস্টম পাবো। আমরা এই কাস্টমে ক্লিক করলাম, দেখুন এখানে যাবো আর্ট, আর্টে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা যে কোনো একটা পেজ বর্ডারে নিয়ে নিলাম, ওকেতে ক্লিক করলাম। দেখুন পেজটি বর্ডার হয়ে গেলো। যদি আমরা ফের বর্ডারটাকে চেঞ্জ করতে, তাহলে আমরা পেজ বর্ডারে ফের ক্লিক করবো। ফের এখানে গিয়ে আর্টে গিয়ে ফের আমি একটা ফের অ্যাড্রেস নিয়ে নিলাম, ফের ওকেতে ক্লিক করলাম। দেখুন ফের বর্ডারটি চেঞ্জ হয়ে গেল। নেক্সট আমাদের ইন্ডেন্ট, ইন্ডেন্টের সাহায্যে আমরা কী করতে পারি, আমরা প্রথমে টেক্সটকে সিলেক্ট করে নেবো। ইন্ডেন্ট করার আগে টেক্সটকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ইন্ডেন্ট, ইন্ডেন্ট মিনস যদি আমরা টেক্সটকে যদি রাইটে বেশি সরাতে চাই বা লেফটে যদি সরাতে চাই, তাহলে আমরা ইন্ডেন্টের সাহায্য করতে পারবো। এখানে রয়েছে লেফট আর রাইট। যদি আমরা লেফটে যদি সরাতে চাই, তাহলে আমরা লেফটে উপরে অ্যারোতে ক্লিক করবো। দেখুন টেক্সটটি লেফট বেশি সরছে। আর যদি আমরা রাইটে যদি সরাতে চাই, তাহলে আমরা রাইটে ক্লিক করবো। দেখুন লেফটে বেশি সরছে। আর যদি আমরা রাইটে যদি সরাতে চাই, তাহলে আমরা কী করবো, রাইটে সরাবো। দেখুন টেক্সটটি রাইটে বেশি সরছে, দেখুন টেক্সটটি রাইটে চলে যাচ্ছে। ফের আমি এটাকে লেফটে নিয়ে আসছি, জিরো করে দিলাম। নেক্সট স্পেসিং, যদি আমরা লাইন থেকে যদি স্পেস করতে, তাহলে আমি কী করবো, বিফোর মিন্স ওপরে যদি আমরা লাইন স্পেসিং করতে, তাহলে আমরা ওপরে করবো, বিফোরে ক্লিক করবো। যদি আমরা নিচে যদি স্পেসিং করতে, তাহলে আফটারে ক্লিক করবো। দেখুন কেমনভাবে হয়, যদি বিফোরে ওপরে অ্যারোতে ক্লিক করলাম, দেখুন ওপরে স্পেসিংটি বেড়ে যাচ্ছে। যদি আমরা নিচে স্পেসিং যদি বাড়াতে চাই, তাহলে আমরা কী করবো, আফটারে ক্লিক করবো, ওপরে স্পেসিংয়ে ক্লিক করবো, ওপরে অ্যারোতে। দেখুন নিচে স্পেসিংটি বেড়ে গেল। নেক্সট আমাদের অ্যারেঞ্জের মধ্যে আমরা অ্যালগিন অপশানটি সম্বন্ধে জানবো। অ্যালগিনের মাধ্যমে আমরা ভিউ গাইডলাইন, যদি আমরা এখানে গাইডলাইন শো করাতে চাই, তাহলে আমরা ভিউ গাইডলাইন্সে ক্লিক করবো। দেখুন আমাদের একটা গাইডলাইন চলে আসলো। যদি আমরা গাইডলাইন্সকে আমরা রিমুভ করতে হবে, ফের আমরা অ্যালগিনে ক্লিক করবো। ক্লিক করবো ভিউ গাইডলাইন্সে, ফের আমরা ক্লিক করবো, দেখুন গাইডলাইন্সে চলে গেল। এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কোনো কাজে লাগে, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।